প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। জিজান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে চিৎকার করে বলে, ইশু, তুই আমার জীবন থেকে চলে যেতে পারিস না। একবারও ভাবলি না আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচবো। প্লিজ ইশু, ফিরে আয় তুই, প্লিজ। পাঁচ বছর পরে জিসানের বুকে মাথা রেখে শুয়ে আছে ঈশা চুপটি করে। কেউ কোনো কথা বলছে না, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ গুনে যাচ্ছে। জিসান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে চিরজীবনের জন্যে ওর জীবন থেকে। জিসানের কানে হঠাৎ করে কারো কণ্ঠস্বর ভেসে আসে। জিসান ছোট ছোট চোখে তাকিয়ে দেখে তার পাঁচ বছরের একটা বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটি আবারও বলে, আঙ্কেল তুমি তো পড়ে যাবে নিচে। জিসান চারপাশে তাকিয়ে দেখে এটা হাসপাতাল, আর এতক্ষণ জিসান স্বপ্ন দেখছিল। জিসান জোরে একটা নিঃশ্বাস ফেলে। জিসান এই পাঁচ বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। ঈশা চলে যাওয়ার পর জিসান ঈশাকে অনেক খুঁজে, কিন্তু ঈশাকে কোথাও খুঁজে পায়নি। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে পাওয়া যায় বড় মুশকিল। জিসান ঈশা চলে যাওয়ার পর গভীর রাত করে বাড়ি ফিরে। রাতের পর রাত জিসান না ঘুমিয়ে রাত কাটিয়েছে। জিসান এখন চোখে চশমা পরে, চুলগুলো আগের মতোই আছে। জিসান নিজের প্রতি তেমন যত্ন নেয় না, তাতেও যেন জিসান আরও হ্যান্ডসাম আর ড্যাশিং হয়ে গেছে। জিসানের এখন সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, যাতে করে ঈশার স্মৃতি কিছুক্ষণ হলেও ভুলে থাকতে পারে। কিন্তু কই পারে, দিন শেষে যখন বাড়ি ফেরে নিজের রুমে ঢুকে তখনই ঈশার পুরনো সকল স্মৃতি জেগে ওঠে মস্তিষ্কে। আঙ্কেল তুমি ঠিক আছো? জিসান মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ বাবা আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? এই তো এই হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছি, মাম্মাম দাদুর জন্য ওষুধ আনতে গেছে, আর তার জন্যই তো ঘুরছি। মাম্মাম থাকলে তো ঘুরতেই পারতাম না। তাই ঠিক আছে, তুমি আমার পাশে এসে বসো। জিসান বাচ্চাটাকে নিজের পাশে এনে বসিয়ে বলে, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তোমার নাম কি? আমার নাম ঈশান। ঈশান সুন্দর না নামটা? জিসানের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। জিসান অতীতের মিষ্টি একটা মুহূর্তে ডুব দেয়। গভীর রাতে ঈশা জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে একই চাদরের নিচে। আমার একটা বেবি চাই, চমকে বলে, কি বেবি? হ্যাঁ, এতে চমকে ওঠার কি হলো? একদিন না একদিন আমাদের বেবি হবেই, তাই না? আর আমার বন্ধুদের জানিস চার পাঁচটা করে বাচ্চা আছে, আর দেখ তোর জন্য আমি অপেক্ষা করতে করতে আমার সব গেল। কি গেল তোমার? কি যায়নি বল, এখনো একটা বাচ্চার বাপ হতে পারলাম না। এই শোনো, একদম ভাব ধরবে না, তোমাকে কে বলেছিল আমার জন্য অপেক্ষা করতে? আরে জান, এত রাগিস কেন, আমি তো এটা এমনি বললাম আর কি। শোন, আমাদের ছেলে হলে নাম রাখবো কি জানিস? কি নাম? ঈশান, সুন্দর না নামটা? তোর নামের সাথে মিলিয়ে রাখলাম। আর মেয়ে হলে? এটা তুই ঠিক কর। ঠিক আছে, এটা নিয়ে আমাকে কিছুদিন ভাবতে হবে। একটা নাম ভাবতে তোর কিছুদিন লাগবে? হ্যাঁ লাগবে, কারণ আমার মেয়ের নাম বলে কথা। ঠিক আছে, এখন ঘুমা, সকাল থেকে ভাববি। আঙ্কেল কি হলো, বললে না আমার নামটা সুন্দর না? ঈশানের ডাকে জিসান অতীতের ঘোর কাটে আর বলে, হ্যাঁ বাবা তোমার নামটা অনেক সুন্দর, তোমার নামটা কে রেখেছে? মাম্মাম বলেছে এই নামটা আমার পাপা রেখেছে। মাম্মাম বলেছে তোমার পাপা রেখেছেন, কেন তোমার পাপা তোমাদের সাথে থাকে না? না, পাপা ওই বিদেশে থাকে। ও, তোমার পাপার নাম কি সোনা? মাম্মাম বলেছে যেন আমি কারোর সাথে মাম্মাম আর পাপার নাম না বলি। কেন? সেটা তো আমি জানি না, মাম্মাম বলেছে আমি নাকি পাপার মতো দেখতে হয়েছি, এই নাকটা একদম নাকি আমার পাপার মতো হয়েছে। নাকে হাত দিয়ে বলে কথাটা। জিসান ঈশানের এমন করা দেখে হেসে বলে, ও তাই? জিসান আরও একটা কিছু বলতে যাবে, সাথে সাথে একজন নার্স এসে বলে, স্যার আপনার পেশেন্ট রেসপন্স করছে না, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। জিসানের এই কথাটা শুনে প্রাণ যায় যায় অবস্থা জিসান উঠে দাঁড়িয়ে বলে, কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আপনি যান আমি আসছি। ঈশান বাবা তুমি এখানে বসে থাকো, কোথাও যেও না, কেমন?
ঠিক আছে। জিসান তাড়াতাড়ি করে যাওয়ার জন্য দ্রুত হাঁটার জন্য একজন ভদ্রমহিলার সাথে ধাক্কা খায়। ভদ্রমহিলার সাথে ধাক্কা লাগাতে তার হাত থেকে সব ঔষধগুলো নিচে পড়ে যায়। সরি সরি, আসলে আমি দেখতে পাইনি। জিসান তাড়াতাড়ি করে ওষুধগুলো তুলে ভদ্রমহিলাটার হাতে তুলে দিয়ে কিছু দূরে যেতে থেমে যায়। কিছু একটা ভেবে জিসান আনমনে একটা নাম বলে ওঠে, ইশু। জিসান পিছনে ফিরে কাউকে দেখতে পায় না। জিসান ভদ্রমহিলাটাকে খোঁজার জন্য পা বাড়াতে চাইলে অন্য একজন নার্স এসে বলে, অভিনন্দন স্যার, আপনার পেশেন্টের মেয়ে বাচ্চা হয়েছে, উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর আপনাকে উনি খুঁজছেন, আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। নার্সটা চলে যেতে জিসান চোখ করে মনে মনে বলে ওঠে, ইশু তুই কোথায় চলে গেলি? আমি যে কষ্ট আর সহ্য করতে পারছি না, কেন জানি আজকে মনে হচ্ছে তুই আমার আশেপাশে কোথাও আছিস, কিন্তু কোথায় আছিস? যদি এখানে থেকে থাকিস তাহলে একবার সামনে আয়, অন্তত ওই দিনের পার্টির পর কি ঘটেছিল এটা জানার জন্য। জিসান চলে যাওয়ার সাথে সাথে একজন দেয়ালের আড়াল থেকে বের হয়ে আসে। সে আর কেউ না, জিসানের হারিয়ে যাওয়া ইশু। আর জিসান একটু আগে যার সাথে ধাক্কা লেগেছিল সেও ঈশা ছিল। জিসান তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য মুখটা দেখতে পায়নি। ঈশা মনে মনে ভাবতে থাকে, অনেকদিন পর তোমার হাতে ছোঁয়া পেলাম ভাইয়া, তুমি নিশ্চয়ই খুব সুখে আছো তাই না? কারণ আজকে তোমার জীবনে নতুন কারোর আগমন ঘটেছে। আমি সব সময় চাই তুমি যেন সুখে থাকো। আমিও অনেক সুখে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের দুজনকে এক থাকতে দিল না। কারো ছোট কোমল হাতের স্পর্শে ঈশার ধ্যান ভাঙে। মাম্মাম এখানে দাঁড়িয়ে আসো কেন? চলো না দাদু আর দাদির কাছে দেই। মাম্মাম তোমার চোখে পানি কেন? ও কিছু না সোনা, চলো তোমার দাদু আর দাদির কাছে যাই। তোমার দাদুর জন্য তো ওষুধ কেনা হয়ে গেছে, কিন্তু আমার ঈশান বাবা বাইরে কি করছে? আসলে মাম্মাম তোমাকে খুঁজতে বের হয়েছিলাম, যদি তুমি কোথাও হারিয়ে যাও তার জন্য, আমি যাতে তোমাকে বাঁচাতে পারি সেজন্য বের হয়েছি। হয়েছে, তোমাকে আর মিথ্যা বলতে হবে না, এবার চলো। ঈশা ওই দিনের পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলেছে। ঈশা এই 5 বছরের মাঝে ওই দিনের পার্টির পর থেকে আর সাজেনি, সবসময় ডার্ক কালারের শাড়ি পরে। ঈশা নিজেকে সামলে নিয়েছে, এখন শাড়ি পরলেও এখন আর হোঁচট খেয়ে পড়ে যায় না। ঈশানকে আঁকড়ে নিয়ে বেঁচে আছে এখন ঈশা। যদি ঈশান ওর জীবনে না আসতো তাহলে হয়তো ঈশা বেঁচে থাকতে পারতো না। এখন ঈশানই ওর বেঁচে থাকার মূল কারণ। ঈশান কেবিনে ঢুকে দাদি বলে চিৎকার করে আর আয়েশা বেগমকে জড়িয়ে ধরে। আয়েশা বেগমও ঈশানকে জড়িয়ে ধরে বলে, দাদু ভাই কোথায় গিয়েছিলে তুমি? তুমি তো জানো তোমার দাদি এখন বুড়ো হয়েছে, আগের মতো আর তোমার পিছনে ছুটতে পারে না। তোমার মাম্মাম যদি জানতে পারে তুমি বাইরে গিয়েছিলে তাহলে তো অনেক রেগে যাবে। আমি জানি মা, ও যে বাইরে গিয়েছিল। কেবিনে ঢুকতে ঢুকতে কথা বলে ঈশা। ঈশাকে দেখে আয়েশা বেগম বলেন, ঈশা এসে গেছিস তুই মা? আসলে হয়েছে কি, ঈশান দাদু ভাই 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিল, ওকে আর বকাবকি করিস না তুই। হয়েছে মা, তোমাকে আর ওর হয়ে মিথ্যা কথা বলতে হবে না। এর মাঝে বেডে শুয়ে থাকা একলাস তালুকদার বলেন, না রে মা, তোর মা সত্যি বলেছে, আমার দাদু ভাই কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি মানলাম বাবা, তোমাদের নাতি 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা শোন না মা, আমরা কবে দেশে ফিরে যাব? কালকেই ফিরে যাব, বাবা তো এখন সম্পূর্ণ সুস্থই হয়ে গেছে। আর বাবা এখন তুমি তোমার এইসব ব্যবসা বন্ধ করো, এখন নিজের শরীরের দিকে একটু খেয়াল করো, সব সময় ব্যবসা নিয়ে পড়ে থাকলে এখন আর চলবে না। নিজের খেয়াল রাখতে তো চাই, কিন্তু তুই তো রাখতে দিচ্ছিস না। বাবার কথা শুনে ঈশা অবাক হয়ে বলে, মানে? আয়েশা বেগম বলেন, মানেটা তুই কি বুঝতে পারছিস না? তোর বাবা তোর কাছে থেকে কি চাই? মা প্লিজ, আমি এইসব অফিসে জয়েন টয়েন করতে পারবো না, আমার দ্বারা এসব ব্যবসা করা সম্ভব না, আমি এটা আগেও তোমাদেরকে বলেছি। কেন হবে না, তুই একটা শিক্ষিত মেয়ে এটা বলছিস কি করে? একলাস তালুকদার বলেন, ঠিক আছে আয়েশা, তোমার মেয়েকে বলে দাও ও অফিসে জয়েন না করে যদি শান্তিতে থাকে, ঠিক আছে তাহলে ও শান্তিতে থাক, আর ওর বাবা আবার অফিসে গিয়ে আরেকটা স্ট্রোক করে মারা যাক। বাবা তুমি এমন কথা বলো না, তোমরা ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই, আর তোমরাই যদি না থাকো তাহলে আমি কি নিয়ে বাঁচব? তাহলে তুই দেশে গিয়ে অফিসে জয়েন করবি বল। ঈশা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে আমি অফিসে জয়েন করব,
কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত? এর জন্য আবার কি শর্ত আছে? দেশে গিয়ে তোমরা দুজন আমার কথা মতো চলবে। যখন খেতে বলবো তখন খাবার খেতে হবে, যখন ঔষধ খেতে বলবো টাইম টু টাইম খেতে হবে। আমার কথা মতো চললে কিন্তু আমি অফিসে যাব, তা না হলে আমি যাব না। ঠিক আছে আমার মা, আমি আপনার শর্তে রাজি। এবার খুশি? হুম। সালিহা বেগম আমাদের ছোট্ট রিহিকে কোলে নিয়ে বসে আছেন। বেডে শুয়ে থাকা জিসা মাকে জিজ্ঞাসা করে, মা ভাইয়া কোথায়? এখনো তো এলো না। এসে যাবে, তুই চিন্তা করিস না। সালিহা বেগম পিছনে তাকিয়ে দেখে জিসান কেবিনে দরজার সাথে দাঁড়িয়ে আছে। এই তো জিসান চলে এসেছে। কে রে, এত দেরি করে আসলি যে? ভাইয়া তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে। জিসান শোয়া থেকে উঠতে উঠতে কথাটা বলে। জিসান বোনকে শোয়া থেকে উঠতে দেখে বলে, হারি হারি কি করছিস কি তুই? তুই শুয়ে থাক, উঠবি না একদম। আমি ঠিক আছি, আর তোর এখন বিশ্রামের প্রয়োজন, তাই শুধু নিজেকে নিয়ে চিন্তা কর, বুঝলি? হ্যাঁ কিন্তু। কোনো কিন্তু না, চুপচাপ শুয়ে থাক। সালিহা বেগম বলেন, জিসান তুই তোর ভাগ্নিকে দেখবি না? দেখ একদম জিসার মতন দেখতে হয়েছে, তাই না? এই 5 বছরের মাঝে সাইদ আর জিসার বিয়ে হয়ে গেছে। সালিহা বেগম জিসার সাইদের নবজাতক সন্তানকে জিসানের কোলে দেয়। জিসান রিহিকে কোলে নিতে জিসানের একটা আঙ্গুল ধরে ফেলে। রিহি জিসানের আঙ্গুল ধরতে জিসানের অতীতের কিছু কথা মনে পড়ে যায়, আবারও ডুব দেয় অতীতের কিছু সুন্দর স্মৃতির মাঝে। আচ্ছা জান, যখন আমার আর তোর একটা বেবি হবে, তখনও যখন আমার প্রথম একটা আঙ্গুল ধরবে, তখন পৃথিবীর সবথেকে সুখী মানুষটা আমি হব, বুঝলি? হুম। কি হুম করছিস কখন থেকে? আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন আমি একটু ঘুমাই। হায় রে ঘুম, তোর এই ঘুমটাই আমারে খাইছে। হুম। সাইদের ডাকে জিসানের ধ্যান ভাঙে। কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? এর মাঝে সালিহা বেগম বলেন, জানিস আমার খুব ইচ্ছে ছিল মেয়ে ছেলে নাতি নাতি নিয়ে আমার এই বুড়ো বয়সটা কাটিয়ে দিব, কিন্তু আমার এই পোড়া কপালে এই সুখ সইল না। মা প্লিজ তুমি একটু চুপ করবে, যখন যা মনে আসে তাই বলে দাও, পরিস্থিতি বুঝে কথা বলো। জি স্যার। আর কথা শুনে সালিহা বেগম হাসি হাসি মুখ নিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ সত্যিই তো, আজকে তো আমাদের খুশির দিন, আমাদের ঘর আলো করে যে একটা পরি এসেছে। মেয়ে তুমি ঠিক আছো তো? জিসানের কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। জিসান সালিহা বেগমের কোলে রিহিকে দিয়ে কেবিন থেকে বের হয়ে ব্যালকনির রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। জিসানের মনের মাঝে যে অনেক কষ্ট জমে আছে, যা চাইলেও ও প্রকাশ করতে পারছে না, কারণ ও তো একজন পুরুষ মানুষ, পুরুষ মানুষ চাইলেও কান্না করতে পারে না, তাদের সবসময় নিজেকে শক্ত রাখতে হয়। জিসানের কাঁধে কেউ একজন এসে হাত রাখে। জিসান পাশ ফিরে তাকিয়ে দেখে সাইদ। সাইদ তুই এখানে? ভাই আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা, কিন্তু আমরা যে কিছুই করতে পারবো না, সব কিছু আমাদের হাতের বাইরে। অনেক তো খুঁজেছি এই 5টা বছর ভাবিকে, কিন্তু কোথাও পাইনি। সাইদ আমি আর পারছি না, ভেতরে ভেতরে আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, বুকের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। জিসান সাইদকে জড়িয়ে ধরে। জিসান নিজের কষ্টটা চেপে রাখতে পারলো না মনের মাঝে। ভাইয়া প্লিজ তুমি শান্ত হও, তুমি ভেঙে পড়লে আর বাকিরা কি করে বেঁচে থাকবে বলো? মা বাবা জিসা, যে ওরা তোমার দিকে তাকিয়ে বেঁচে আছে, যদি তোমার কিছু হয়ে যায় তো ওরা কি করে থাকবে? হ্যাঁ আমাকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর দেখো ঠিক একদিন না একদিন ভাবি ফিরে আসবে, আমার মন বলছে। জানি না তোর কথা অতটাও সত্যি হবে কি না, তবে ও যেখানে আছে ও যেন ভালো থাকে, আমি এটাই চাই। এক সপ্তাহ পর জিসান আর ওর পরিবারকে নিয়ে বিদেশ থেকে ফিরে আসে। জিসার জন্যই মূলত বিদেশে আসা হয়েছিল। অন্যদিকে ঈশা জিসানদের আগেই দেশে ফিরে গিয়েছে। আজকে ঈশার অফিসে জয়েন করার প্রথম দিন, তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। এত বছরগুলা ঈশা কখনোই বের হতো না বাড়ি থেকে, সবসময় নিজেকে আড়াল করে রেখেছে। খুব বেশি প্রয়োজন হলে বাড়ি থেকে বের হতো, বের হলেও বোরখা পরে বের হতো আর সাথে গাড়ি করে নিয়ে যেত। কিন্তু আজকে থেকে ঈশাকে প্রতিদিন অফিসে যেতে হবে, আজকে থেকে ঈশার জীবনে নতুন অধ্যায় শুরু। মা বাবা আমি আসি এখন, একলাস তালুকদার মেয়ের মাথায় হাত রেখে বলেন। আজকে আমার স্বপ্ন পূরণ হলো, আমার মেয়েটা আজকে বাবার অফিসে জয়েন করেছে। দোয়া করি মা তুই যেন সবসময় ভালো থাকিস।
সাবধানে থাকিস। হ্যাঁ মা। এর মাঝে ঈশান এসে বলে, মাম্মাম আমি যাব না তোমার সাথে। না সোনা, তুমি তোমার দাদু আর দাদির সাথে থাকো, আমি একটা কাজে যাচ্ছি, তো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু তুমি বলেছিলে আমাকে আজকে নতুন খেলনা কিনে দিবে। খেলনা লাগবে তোমার? ঠিক আছে, রহিম চাচা মার্কেটে গিয়ে তোমার জন্য খেলনা কিনে নিয়ে আসবে। ঈশান বায়না ধরে বলল, না তুমি আমাকে কিনে দিবে। আচ্ছা বাবা ঠিক আছে, আজকে তো কিনে দিতে পারবো না, কিন্তু কালকে কিনে দেব। প্রমিস করো তাহলে। প্রমিস? ঠিক আছে। তাহলে মাম্মামকে বাই বাই কিসটা দিয়ে দাও। ঈশান ঈশার গালে চুমু দেয়। ঈশাও ঈশানের কপালে একটা চুমু দিয়ে বলে, তাহলে আমি এখন আসি আমার ছোট্ট ঈশান বাবা। হুম মা বাবা আমি আসি, তোমরা সাবধানে থেকো। এদিকে জিসান বসে আছে অফিসের কেবিনে। সাইদ কেবিনে দরজা নক করে বলে, স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ ভেতরে আয়। আর তোকে কতবার বলেছি স্যার বলে রাখবি না আমাকে। সরি মনে থাকে না। ঠিক আছে, কিসের জন্য এসেছিস সেটা বল। ভাইয়া আজকে আমাদের কোম্পানির সাথে দেশের যত নাম করা কোম্পানি আছে তাদের মাঝ থেকে একটা কোম্পানির সাথে এই ডিলটা ফাইনাল করতে হবে, তার জন্য তোমাকে আজকে একটা মিটিং রাখা হয়েছে। ঠিক আছে, কয়টায় মিটিং? বিকাল 4টায়। ঠিক আছে। ঈশাকে অফিসের সবাই ওয়েলকাম জানায়। নিজের কেবিনে ঈশা বসে আছে এমন সময় রিয়াজ ঈশার পিয়ে দরজায় নক করে বলে, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস কাম ইন। ম্যাডাম আজকে একটা মিটিং আছে আমাদের। মিটিং কিসের? আসলে ম্যাডাম আমাদের কোম্পানিটা নাম করা ঠিক আছে, কিন্তু স্যার অসুস্থ হয়ে যাওয়ার পরপরই কোম্পানি লস হতে শুরু করে, তাই যে করেই হোক আমাদের আজকে ডিলটা ফাইনাল করতেই হবে। ঈশা চিন্তিত হয়ে বলে, ওকে তাহলে মিটিংটা কয়টায়? এই তো ম্যাডাম বিকাল 4টায়। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম। আর হ্যাঁ, এই 6 মাসের যত ফাইল আছে সব ফাইল আমি একটু দেখতে চাই। ওকে ম্যাডাম আমি পাঠিয়ে দেব। ঈশা ফাইল চেক করছে আর ভাবছে, এই 6 মাসে কোম্পানি এতটা লস হয়ে গেছে, যে করেই হোক আজকে ডিলটা আমাকে পেতেই হবে। বিকাল 4টা, জিসান বসে আছে মিটিং রুমে। সবাই এসে গেছে কিন্তু এখনও তালুকদার কোম্পানির এমডি আসেনি। জিসান কিছুটা রাগি স্বরে বলে, সো আমরা কি মিটিং শুরু করতে পারি? এখন তো তালুকদার কোম্পানির থেকে কেউ আসেনি, তো আমি কি করব? ওনাদের হয়তো এই ডিলটার কোনো প্রয়োজন নেই, তার জন্য আসবে না। আর দেরি করে আসলে ওনার সাথে আমি কোনো ডিল ফাইনাল করবো না। ওনাদের কাছে কি সময়ের কোনো দাম নেই? মিটিংয়ের টাইম হলো গিয়ে 4টায়, আর এখন বাজে 4:10। আর ঈশা মিটিং রুমের দরজা খুলে ঢুকে বলে অস্থির কণ্ঠে, সরি সরি আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল তার জন্য। জিসান পিছনে ফিরেছিল যার জন্য ঈশার মুখটা এখনও দেখেনি, কিন্তু ঈশার কণ্ঠ শুনে জিসানের বুকের ভেতরটা ধক করে ওঠে। জিসান সামনে তাকিয়ে দেখে সত্যি ঈশা তার সামনে দাঁড়িয়ে আছে। ঈশা জিসানকে দেখে ভীষণ শকড খায়। ভাবতেও পারেনি ঈশা জিসানের মুখোমুখি এভাবে হতে হবে। জিসান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ঈশা যে তার সামনে দাঁড়িয়ে আছে। জিসান ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে। ঈশার তো ভয়ে সারা শরীর ঘামছে। এসি থাকা সত্ত্বেও জিসান যেভাবে ঈশার দিকে তাকিয়ে আছে রাগি চোখে, জিসান সাইদকে ইশারা করে সবাইকে মিটিং রুম থেকে যেন নিয়ে যায়। ঈশা কেবিনের এক কোণে দাঁড়িয়ে আছে। ঈশা কেবিন থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিসানের জন্য বের হতে পারল না। ঈশা ভয়ে জিসানের দিকে দেখতে পর্যন্ত পারছে না। জিসান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রাগে ঈশার দিকে তাকিয়ে আছে। কপালে নীল রক্তটা ফুলে গেছে অতিরিক্ত রাগে, চোখ দুটো লাল হয়ে আছে, হাত দুটো মুঠো বন্দি করে রেখেছে। হঠাৎ করে জিসান উঠে দাঁড়ায় আর ঈশার দিকে এগোতে থাকে। ঈশার তো প্রাণ যায় যায় অবস্থা। পৃথিবীতে যদি ঈশা কাউকে ভয় পায় সেটা হলো একমাত্র জিসান। জিসান ঈশার দিকে এগিয়ে আসছে আর ঈশা পিছতে থাকে। এক পর্যায়ে ঈশা দেয়ালের সাথে আটকে যায়। ঈশার গলা কাঁপছে কথা বলতে, কপালে থেকে ঘাম বেয়ে পড়ছে এসি থাকা সত্ত্বেও। ঈশা মনের ভেতরে সাহস জুগিয়ে বলে, কি করছেন কি মিস্টার চৌধুরী, আমাকে যেতে দিন। জিসান ভ্রু কুচকে চোখ দুটো ছোট করে বলে, কি কি বললি তুই? যেটা বলেছি আপনি কি শুনতে পাননি? আমাকে যেতে দিন। ঈশা চলে যেতে নিলে জিসান ঈশার দু হাত আঁকড়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরে, কি করছেন কি আপনি মিস্টার চৌধুরী, মার হাত সারুন। জিসান দাঁতে দাঁত চেপে বলে, এত সহজে তোকে ছেড়ে দিব? কি ভেবেছিলি তুই, তোকে আমি খুঁজে পাবো না? সত্যি তোকে আমি খুঁজে পাইনি,
কিন্তু দেখ, সেই তুই নিজে এসে আমার কাছে ধরা দিলি। আমার হাত ছাড়ুন প্লিজ মিস্টার চৌধুরী। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? আগে বল তুই কোথায় চলে গিয়েছিলি ইসু আমাকে না বলে। জানিস তুই আমি এই 5 বছর কিভাবে কাটিয়েছি? ঈশা জিসানের দিকে এক নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, আমি জানি তুমি কিভাবে এই 5টা বছর কাটিয়েছো রুহিয়াপুর সাথে। না, আমাকে দুর্বল হলে চলবে না। একবার যখন তোমার জীবন থেকে চলে গেছি, তাহলে কেন আমি আবার তোমার আর রুহিয়াপুর জীবনটা নষ্ট করব? জিসান ঈশাকে চুপ থাকতে দেখে ধমকে ওঠে, কি হলো, কোথায় চলে গিয়েছিলি তুই? ঈশা নাকের পাটা ফুলিয়ে শক্ত কণ্ঠে বলে, আপনাকে আমি আমার হাতটা ছাড়তে বলেছি মিস্টার চৌধুরী, আর আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? মানে? অবাক হয়ে কথা বলে জিসান, মানে আপনি বুঝতে পারছেন না, একা একটা ঘরে একটা মেয়ের হাত ধরেন কেন, কোন অধিকারে? আমি তো আপনাকে সেই অধিকার দেইনি। জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না। ঈশার মুখে এমন একটা কথা শুনে জিসান ঈশার হাতের বাঁধন ছেড়ে দিয়ে ঈশার কাছ থেকে দূরে সরে আসে। জিসান নরম গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি তো যে এতটা খারাপ লাগবে আমার ছোঁয়াতে। ঈশার বুকটা মুচড়ে উঠে মনে মনে বলে, আই এম সরি ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি তোমাকে, আর তোমার ছোঁয়াতে আমার কোনো দিনও খারাপ লাগেনি আর এখনও লাগেনি, কিন্তু পরিস্থিতি যে এমন, তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ তোমার জীবনে যে আরও 2 জন মানুষ আছে। না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে যে আমি দুর্বল হয়ে যাব। আমি চাই না তোমার সামনে আমি নিজের দুর্বলতা প্রকাশ করি। ঈশা তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে যায়। জিসান ঈশার হাত ধরতে গিয়েও ধরেনি। কী করে জিসান আটকাবে ঈশাকেও নিজেই যে জিসানের কাছ থেকে দূরে সরে থাকতে চায়। জিসান ধপ করে চেয়ারে বসে পড়ে। ঈশা যাওয়ার সাথে সাথে সাইদ কেবিনের ভিতর এসে বলে, ভাইয়া কি হয়েছে, ভাবি এভাবে চলে গেলে কেন? জিসান নিঃশব্দে হেসে আবেগী স্বরে বলে, এত অভিমান আমার উপরে যে আমার ছোঁয়াতেও তোর খারাপ লাগে? একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতি আমি কেন এমনটা করেছিলাম ওই দিন। ভাইয়া কিছু তো বলো। সাইদ, আমার সব খবর চাই ঈশার ব্যাপারে। ও কি করে একটা কোম্পানির MD হয়েছে, আজকের মধ্যে আমার সব খবর চাই। ঠিক আছে ভাইয়া। আর একটা কথা, এই ডিলটা তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে ফাইনাল কর। ওকে ভাইয়া। সাইদ চলে যেতে জিসান চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলে, কেন, তুই আমার সাথে এমন করছিস কেন? 5 বছর পর আমাদের দেখা হয়েছে, একবারও কি তোর জানতে ইচ্ছে হলো না আমি কেমন আছি তোকে ছাড়া? তোকে যখন একবার পেয়েছি আর তোকে আমি যেতে দিব না আমার জীবন থেকে। তোর সব ভুল ধারণা আমি ভাঙব, কারণ তুই শুধু আমার আর অন্য কারোর তুই কিচ্ছু হতে পারিস না, তুই সবটাই আমার। অন্যদিকে ঈশা ঘরের দরজা বন্ধ করে কান্না করতে থাকে, আমি খুব খারাপ, খুব নিজের ভালোবাসার মানুষটাকে হার্ট করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইয়া, প্লিজ। দরজার বাইরে থেকে ঈশান অনেকক্ষণ ধরে মাম্মাম মাম্মাম বলে রাখছে। ঈশানের ডাকাডাকির মাত্রা বাড়তে শুরু করেছে দেখে ঈশা নিজের চোখের পানি মুছে দরজা খুলে দেয়। দরজা খুলতে ঈশান ঈশাকে জড়িয়ে ধরে বলে, মাম্মাম তোমার কি হয়েছে? কিছু হয়নি সোনা। তাহলে তুমি দরজা বন্ধ করে কি করছিলে? মাম্মাম তুমি কান্না করছিলে? কই না তো। তো তাহলে তোমার চোখে পানি কেন? ও কিছু না, চোখটা একটু জ্বালা করছিল তো তাই পানি পড়ছে আর কি। আচ্ছা এবার চলো, আমি তুমি দাদু দাদি মিলে ভাত খাবো, আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। ঠিক আছে সোনা, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। ঈশানকে একা দেখে আয়েশা বেগম বলেন, ঈশান দাদুভাই তোমার মাম্মাম কোথায় আসেনি? মাম্মাম ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে খাইয়ে দিই। না না না, আমি আজকে মাম্মামের হাতে খাবো। ঠিক আছে। ওই তো মাম্মাম চলে আসছে। ঈশান ঈশাকে নিয়ে চেয়ারে বসায়, মাম্মাম তুমি এবার আমাকে খাইয়ে দাও। ঈশা ঈশানকে খাইয়ে দিচ্ছে চুপচাপ, কোনো কথা বলছে না। ঈশার মৌনতা আয়েশা বেগম আর এক্লাস তালুকদার লক্ষ্য করছে। এক্লাস তালুকদার গলা খাকারি দিয়ে বলেন, ঈশা মা কিছু হয়েছে কি? না বাবা সব কিছু ঠিক আছে। কিছু হয়ে থাকলে আমাকে নির্ভয়ে বলতে পারিস, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। ঈশা মুচকি হেসে বলে, না বাবা আমার কিছু হয়নি, তুমি চিন্তা করো না। অন্যদিকে
জিসান নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর একের পর এক সিগারেট খাচ্ছে। জিসানের বুকটা ফেটে যাচ্ছে ঈশার এমন আচরণ করার জন্যে। সাইদের ডাকে জিসান পেছন ফিরে তাকায়। ভাইয়া সব খবর নিয়ে এসেছি ভাবির। ওকে ঠিক আছে, সব কিছু খুলে বলো আমাকে। ভাবির তালুকদার বাড়িতে 5 বছর ধরে আছে। মাঝে 3 বছরের জন্য একবার দেশের বাইরে চলে গেছে, কারণ ভাবির নাকি তখন বাচ্চা হয়েছিল। হোয়াট? ঈশার বাচ্চা হয়েছিল মানে? হ্যাঁ ভাইয়া, ভাবির একটা 4 বছরের বাচ্চা আছে। তুই সব কিছু ভালোভাবে জেনে বলছিস সাইদ? হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু ভালোভাবে জেনে এসেছি। তার মানে কি ও কাউকে বিয়ে করেছে? না ভাইয়া, ভাবি কাউকে বিয়ে করেনি। তাহলে বাচ্চা বাচ্চা আসলো কো থেকে? জানি না সেটা আমি। ঈশার সাথে আমার সরাসরি কথা বলতে হবে। ও আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, ওর মুখ দেখেই আমি আজকে বুঝতে পারছি। আর শোন, বাড়ির কাউকে জানানোর কোনো দরকার নেই, ঈশাকে আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি। সাইদ চলে যেতে জিসান পুনরায় চাঁদের দিকে নজর রেখে বিড়বিড় করে বলে, ঈশার 4 বছরের একটা বাচ্চা আছে। তাহলে কি ও আবার বিয়ে করেছে? না না, এটা ঈশা করতে পারে না। ও যদি কাউকে বিয়ে করে থাকে তাহলে আবার থেকে কেউ খারাপ হবে না, এটা ঈশা জানে। কিন্তু ঈশান শুয়ে আছে ঈশার সাথে আর ঈশা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাম্মাম, আমার পাপা কবে আসবে? সবার পাপারা ঘুরতে নিয়ে যায় আমার বন্ধুদের, কিন্তু আমার পাপা তো আমার কাছে কোনোদিন আসেনি। জানো, যখন আমার বন্ধুরা ওদের পাপার সাথে ঘোরে তো আমার খুব মন খারাপ হয়। পাপা খুব পচা, আমার কাছে আসে না, খুব খুব পচা। না শোনা, তোমার পাপা পচা না, আসলে তোমার পাপা তো এখানে নেই, যখন এখানে আসবে তখন তোমাকে খুব ভালোবাসবে দেখে নিও। সত্যি পাপা আসবে? কিন্তু কবে? চলে আসবে শোনা, তুমি এখন ঘুমাও। না, তুমি আমাকে আগে বলো পাপা কবে আসবে আর আমাকে নিয়ে কবে ঘুরবে। তোমার পাপা চলে আসবে কাজ শেষ হলে, এখন তুমি ঘুমাও আর কালকে আমি তোমাকে নিয়ে ঘুরব। সত্যি? ঈশা ঈশানের কপালে একটা চুমু দিয়ে বলে, এবার তুমি ঘুমাও। ঈশা ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চলে যায়। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আফসোসের স্বরে, ওরা কপাল আমার, ছেলেটার বাবার আদর পেল না, আমিও আমার বাবা মার আদর স্নেহ ভালোবাসা পেলাম না, আর আজকে আমার ছেলেটাও ওর বাবার ভালোবাসাটুকু পেল না। ঈশা দু চোখ বন্ধ করে জিসানের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। হঠাৎ করে ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ফোনটা ধরে, হ্যালো ম্যাডাম, আমি রিয়াজ। ও রিয়াজ, বলুন। ম্যাডাম, একটা খুশির সংবাদ আছে। কি? ম্যাডাম, জিসান চৌধুরী আমাদের সাথে আজকে ডিলটা ফাইনাল করেছে, তাই উনি আপনার সাথে একটু বসতে চান এই ডিলটার বিষয় নিয়ে, তাই উনি জানতে চাইছেন আপনার সময় কখন হবে। ঈশা মনে মনে বলে, আমি কি করে আবার ওনার মুখোমুখি হব? আমি যদি ওনার সামনে দুর্বল হয়ে যাই তাহলে যে প্রবলেম হয়ে যাবে, কিন্তু এই ডিলটা যে আমাকে নিতেই হবে কোম্পানির ভালোর জন্য। ম্যাডাম, আপনি লাইনে আছেন কি? ওনাকে বলে দেন আমি কালকে ওনার সাথে বসতে পারবো না, পরের দিন আমি ওনার সাথে মিট করে নিব। ওকে ম্যাডাম। উনি সব কিছু জেনে যায়নি তো, যে আমার একটা বাচ্চা আছে, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে একটা, কি করব আমি এখন। ঈশা সারাটা রাত টেনশন করেই কাটিয়ে দিল। সকাল 11টায় ঈশা ঈশানকে নিয়ে মার্কেটে এসেছে খেলনা কিনে দেওয়ার জন্য। মাম্মাম, আমি এই ডেডি বিয়ারটা নিবো। এটা ঠিক আছে, দাঁড়াও। ঈশা ঈশানের জন্য টেডি বিয়ার কিনে বলে, এই যে তোমার টেডি বিয়ার। ঈশা টেডি বিয়ারটা কিনে তাকিয়ে দেখে ঈশান তার পাশে নেই। ঈশান, ঈশান কোথায় গেল? এই যে ভাইয়া, আমার পাশে একটা বাচ্চা ছিল, ও কোথায় গেছে কি দেখেছেন? না পা, আমি তো দেখিনি। ঈশান কোথায় গেল ছেলেটা? ঈশা চারিদিকে তাকিয়ে ঈশানকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ঈশার মাথা কাজ করছে না, কি করবে। হঠাৎ করে ঈশাকে ঈশান মাম্মাম বলে ডাক দেয়। ঈশান! ঈশা ঈশানকে জড়িয়ে ঈশানের সারা মুখে চুমু দিতে থাকে। ঈশানকে না দেখতে পেয়ে ঈশার প্রাণটা চলে গিয়েছিল। ঈশান কোথায় চলে গিয়েছিলে তুমি মাম্মামকে না বলে? মাম্মামের কি চিন্তা হয় না তোমার জন্য? আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। আচ্ছা মাম্মাম,
এবার দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো তুমি? ঈশা এতক্ষণ খেয়াল করেনি তার সামনে যে কেউ দাঁড়িয়ে ছিল। ঈশা যে মানুষটার দিকে তাকালো তাতে যেন ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিসান ঈশার সামনে দাঁড়িয়ে আছে, ঈশার পাশে ঈশান দাঁড়িয়ে আছে। মামুম জানো আমরা যখন বিদেশে ছিলাম তখন এই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল। ঈশান চলো, তোমার দাদু ফোন করেছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। কিন্তু মাম্মাম আমরা তো মাত্র আসলাম। ঈশান তোমাকে আমি অন্যদিন আবার নিয়ে আসব। না মাম্মাম আমি এখন যাব না। ঈশান জেদ করো না। ঈশা তাড়াতাড়ি করে চলে যেতে চাইলে এনজিসানের ডাকে থেমে যায়। ঈশু তোর কাছ থেকে আমি জাস্ট একটা কথা জানতে চাই। এই কথাটা জানার পরে আমি তোর সামনে কোনো দিনও আসবো না। আমি বুঝতে পারছি তুই আমাকে আর সহ্য করতে পারিস না, চিন্তা করিস না, আমার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না। ঈশা জিসানের এসব কথা শুনে বুকের ভেতরটা যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ঈশা নিজেকে সামলিয়ে বলে, কি কথা তাড়াতাড়ি বলেন। ঈশান কি সত্যি তোর ছেলে? হ্যাঁ ও আমার ছেলে। ওর বাবা? ওর বাবাকে? আমি সব কথা বলতে বাধ্য নই আপনার কাছে। কিন্তু আমার জানা দরকার ঈশানের বাবা কে। প্লিজ মিস্টার চৌধুরী, এটা একটা পাবলিক প্লেস, তাই কোনো সিন ক্রিয়েট করবেন না। আর আপনার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পেরেছি, এখন আসি। ঈশা জিসানের সামনে থেকে চলে যায়। হয়তো ঈশা জিসানের সামনে আরো বেশিক্ষণ থাকলে কান্না করে দিত। জিসান মনে মনে বলে, আমাকে জানতেই হবে ঈশান কার ছেলে, কিন্তু কি করে জানবো আমি, কি করে? ঈশা গাড়িতে বসে আছে, জিসানের প্রতিটা কথা ঈশার কানের কাছে বাজছে। ঈশা নিজের চোখের পানিটা আটকে রেখেছে শুধুমাত্র ঈশানের জন্যে। মাম্মাম ওই আঙ্গলটা কি বললো এসব? কিছু না সোনা, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। ওনার এই মলিন চেহারা যে আমি দেখতে পারছি না, কিন্তু ওনার এই অবস্থা কেন? রুহি আপু কি ওনার খেয়াল রাখতে পারে না? আর রাখবেই বা কি করে, রুহি আপুর তো ছোট একটা বেবি আছে। মামনি আর জিসা ওরা কেমন আছে? ওদেরকে যে দেখতে খুব ইচ্ছে হয় আমার। না, দুর্বল হলে চলবে না, আমাকে এই শহর থেকে চলে যেতে হবে যত দ্রুত সম্ভব। তাড়াতাড়ি যাওয়ার আগে আমাকে এই ডিলটা শেষ করে যেতে হবে, না হলে বাবার কোম্পানির লস পূরণ করতে পারবো না। ঈশা মনে মনে এসব ভেবে চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ে। এভাবে কিছুদিন কেটে যায় ঈশা আর জিসানের দূরত্ব দিয়ে। এর মাঝে সময় করে জিসান বসে আছে একলাস তালুকদার আর আয়েশা বেগমের সামনে। ঈশা আর ঈশান তখন বাড়িতে ছিল। ঈশা ঈশানকে নিয়ে অফিসে চলে গেছে আর সেই সুযোগে জিসান তালুকদার বাড়িতে এসেছে। আপনাদের সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এমন কিছু বলিনি যে আপনি এটা বুঝতে পারছেন না, আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন। আর প্লিজ আমি চাই আপনি আমাকে সব খুলে বলুন, প্লিজ অন্তত ঈশার কথা ভেবে। হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু প্লিজ আঙ্কেল আমি সব জানতে চাই, 5 বছর আগে কি হয়েছিল আর ঈশান, ঈশানকে কে ওর বাবা? তুমি শান্ত হও, আমি আজকে তোমাকে সব কিছু বলবো। আমি আর ঈশার কষ্ট সহ্য করতে পারছি না, তার জন্য আমার যে তোমার সব বলতে হবে। 5 বছর আগে আমার মেয়ে মারা যায়, ওকে আমরা দাফন করে বাড়ি ফিরছিলাম। আয়েশা তখন খুব ভেঙে পড়েছিল। করি বাড়ি ফেরার পথেই হঠাৎ করে ঈশা আমাদের গাড়ির সামনে চলে আসে, ড্রাইভার সাথে সাথে ব্রেক করে, না হলে হয়তো ঈশান এই পৃথিবীতে আসতো না। ঈশা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাই, আর হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি ঈশা 4 সপ্তাহ প্রেগনেন্ট। আর যখন ঈশা জানতে পারে ও প্রেগনেন্ট, তখন ও ভীষণ অবাক হয়ে যায়, ওর বেবির কোনো ক্ষতি হয়নি। ঈশার যখন জ্ঞান ফিরে তখন আমরা ওকে জিজ্ঞেস করি, মা তোমার বাড়ি কোথায়? বাড়ি? আমার কোনো বাড়ি নেই। তাহলে তুমি কোথা থেকে আসলে? কোথা থেকে আসলাম? তুমি আমাদের সব খুলে বলো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। না আমি ওই বাড়িতে ফিরে যাব না, ওই বাড়িতে যে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে ঈশা। আয়েশা বেগম ঈশাকে জড়িয়ে ধরে, তুমি শান্ত হও মা, তোমাকে যে নিজেকে ঠিক রাখতে হবে, না হলে যে বেড়ে উঠছে তোমার মাঝে সে কি করে সুস্থ থাকবে? মানে? মানেটা হলো তুমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ মা। ঈশার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ঈশা নিজের পেটে হাত রেখে মনে মনে বলে ওঠে, ভাগ্যের কি খেলা তাই না? তোর নিজের বাবার পরিচয়টুকু তুই পাবি না, কিন্তু তোর মায়ের পরিচয়ে তুই বাঁচবি।
তোমার তাহলে তুমি কোথায় যাবে? একলা তালুকদারের কথা শুনে তীর নরম গলায় বলেন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও নেই। একটা কথা বলবো তোমায় মা, আসলে আজকে আমি আমার নিজের হাতে আমার মেয়েকে কবরে শুয়ে এসেছি, আর আজকেই তোমাকে আমাদের মাঝে পাঠিয়েছি, তাই আমরা চাই তুমি আমাদের কাছে থেকো। কিন্তু আপনারা তো আমাকে ভালো করে চিনেন না। কে কেমন মানুষ সেটা আমি বুঝতেই পারি মা তার চোখ দেখে। আমার এক মেয়েকে আমার কাছ থেকে উপরওয়ালা কেড়ে নিয়েছে, তো কী হয়েছে? তোকে তো আমাদের কাছে পাঠিয়েছে আমার মেয়ে করে, আর আমরা জানতে চাই না তোর অতীত কী ছিল। যখন তোর ইচ্ছে হবে তুই নিজে আমাদেরকে বলবি। কী রে, হবি তো তুই আমার মেয়ে? আয়েশা বেগমের কথা শুনে ঈশা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। একদম কান্না করবি না, তোকে এখন নিজেকে শক্ত রাখতে হবে। বর্তমান, তার মানে ঈশান আমার সন্তান, আর এই কথাটা আমাকে ঈশা বলার প্রয়োজন মনে করলো না। এটা ঈশা ঠিক করেনি, এর শাস্তি ওকে পেতেই হবে। ওর সাহস কী করে হলো আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখার? শেষের কথাটা জিসান মনে মনে বলে, হ্যাঁ ঈশান দাদুভাই তোমার সন্তান। আমি চিনতেই পারলাম না আমার সন্তানকে এত কাছে থাকতেও। একেই বলে দুর্ভাগ্য বাবা। 5 বছর ধরে ঈশা আমাদের কাছে আছে, তুমি কেন আমার মেয়েটার সাথে এমন কি করলে দোষ করেছ? জানো এই 5টা বছর আমার মেয়েটা কি কষ্টে কাটিয়েছে? এই 5 বছর প্রত্যেকটা রাত আমার মেয়েটা কেঁদে কেঁদে কাটিয়েছে। তুমি বুঝতে পারছো আমার মেয়েটা কি করে কাটিয়েছে 5টা বছর? তুমি যে কষ্টটা দিয়েছো সেই কষ্টটা কি করে একটা মেয়ে সহ্য করবে? মেয়েদের সব থেকে কাছের মানুষ হয় নিজের স্বামী, আর তোমার স্বামী হয়ে ওকে তুমি ঠকালে। আয়েশা বেগমের কথা শুনে জিসান তড়িৎ বেগে বলে, না আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি, আমি একটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমি ওকে বাঁচাতে ওর সাথে এমন করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন ওকে আমি আর কষ্ট পেতে দেব না। প্লিজ জিসান, আমার মেয়েটার এই কষ্ট থেকে বাঁচাও। হ্যাঁ মা, আমি আমার ইশুকে আর কষ্ট পেতে দেব না। মা বলে ডাকলে তুমি আমাকে? আপনি আমার ইশুর মা, তাই আজ থেকে আপনিও আমার মা। দোয়া করি বাবা তোমাদের মাঝে যেন সব ভুল বোঝাবুঝি মিটে যায়। জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে অফিসে যায়। অফিসে ঢুকে দেখে ঈশান বল নিয়ে একা একা খেলা করছে। জিসান আস্তে আস্তে করে ঈশানের দিকে আগাচ্ছে। আরে আঙ্কেল, তুমি কখন এলে? জিসান ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে ঈশানের কপালে একটা চুমু দেয়। জিসানের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আঙ্কেল তোমার কি হয়েছে, কাঁদছো কেন? ঈশান জিসানের চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দেয়। জিসান দু চোখ বন্ধ করে নেয় ঈশানের ছোঁয়া পেয়ে। এটাই যে ঈশানের প্রথম ছোঁয়া যেটা জিসান চোখ বন্ধ করে অনুভব করছে। কিন্তু না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। ঈশান বাবা একটা কথা বলবো। কি? আমাকে একবার বাবা বলে ডাকবে? কেন, তুমি তো আমার পাপা নও, তাহলে তোমাকে পাপা বলে ডাকবো কেন? প্লিজ ঈশান একবার ডাকো প্লিজ। ঠিক আছে, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো, কিন্তু তার জন্য কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকে বল খেলতে হবে। ঠিক আছে খেলবো। প্রমিস? প্রমিস? বাবা আঙ্কেল। জিসানের বুকের ভেতরটা যে একটা শান্তি অনুভব করছে ঈশানের মুখে বাবা ডাকটা শুনে। এবার চলো আমরা খেলি। তুমি বল খেলবে তাই তো? হুম। তুমি আর আমি একা খেলবো কেন, আমরা আরো অনেকে খেলবো। সত্যি? চলো আমার সাথে। আমার বাবা আঙ্কেল খুব ভালো। ঈশান জিসানকে জড়িয়ে ধরে জিসানের গালে একটা চুমু এঁকে দেয়। জিসান নিজের গালে হাত ছোঁয়ায়। জিসান ভাবতেই পারছে না ওর জীবনেও এমন একটা দিন আসবে। জিসান ঈশানকে কোলে তুলে নিয়ে বলে, চলো এবার আমরা যাই। হুম। জিসান ঈশানকে নিয়ে গাড়িতে বসায়। জিসানও গাড়িতে উঠে বসে মায়ের নাম্বারে ফোন করে বলে, মা সব কিছু রেডি রেখো, আমি তোমার নাতনিকে নিয়ে আসছি। জিসান শুন, যা কেটে দিল। জিসা মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা কি হয়েছে? জিসান ফোন দিয়ে কি সব বললো? কি বলেছে ভাইয়া? বললো আমার নাতি নিয়ে আসছে। মানে? ঈশা সারা অফিস ঈশানকে খুঁজে বেড়াচ্ছে। ঈশানকে না দেখতে পেয়ে ঈশা পাগল হয়ে যাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না।
ঈশা ঈশানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে, ভাঙা গলায় বলা শুরু করে, ঈশান বাবা তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? একবারও কি ভাবলি না তোর মাম্মামের কথা? তোকে ছাড়া কে করে থাকবো? না, দেরি করলে চলবে না, ঈশানকে আমায় খুঁজে বের করতে হবে। কিন্তু আমি একা কি করে খুঁজবো ঈশানকে? না জানি ও কোথায় চলে গেছে। ভাইয়া, ভাইয়াকে কি জানাবো ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে? না থাক, আমি নিজেই আমার ছেলেকে খুঁজে বের করব, কারো সাহায্য আমি নেব না। এদিকে জিসানের পাশে দাঁড়িয়ে আছে ঈশান, আর বাড়ির সবাই জিসান আর ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো মা, এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা সকলে? সালিহা বেগম অবিশ্বাস গলায় বলে, না মানে তুই ফোনে কিসব বললি? আমার নাতি নিয়ে আসছিস? হ্যাঁ নিয়ে এসেছি, তো এই যে তোমার নাতি। ইসরানকে দেখিয়ে কথাটা বলে জিসান। সালিহা বেগম একই স্বরে বলে, আমি ঠিক বুঝতে পারছি না জিসান, ও আমার নাতি কি করে হয়? জিসান ভাবলেশহীনভাবে বলে, কেন আমার ছেলে মানে তোমার নাতি হয় না? হ্যাঁ হয়, কিন্তু ভাইয়া তুমি বিয়ে করলে কবে আর কাকে বা বিয়ে করেছো আমাদের না জানিয়ে? জিসার কথা শুনে সালিহা বেগম চোখ বড় বড় করে বলেন, জিসান বাবা তুই বিয়ে করেছিস আমাদেরকে না জানিয়ে? আর আমি তোর বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজে বেড়াচ্ছি। জিসান মায়ের কথা শুনে ব্রুকুচকে বলে, কি তুমি আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিলে? সালিহা বেগম কাচুমাচু হয়ে বলে, না মানে আমি আসলে হয়েছে হয়েছে আর না মানে আসলে করতে হবে না, তোমার নাতি এসেছে এই বাড়িতে প্রথম, আদর যত্ন করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাতি এসেছে আর আমি আদর করব না, তা কি করে হয়? কিন্তু সালিহা বেগম জিসানের দিকে তাকিয়ে আর কিছু না বলে ঈশানকে কোলে তুলে এনে সোফাতে বসিয়ে আদুরে স্বরে বলে, তোর নাম কি দাদু ভাই? ঈশান। ওমা কত সুন্দর নাম আমার দাদু ভাইয়ের। আমার পাপা রেখেছে এই নামটা, মাম্মাম বলেছে। তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো অফিসে, আমি বাবা আঙ্কেল সাথে এখানে খেলতে এসেছি। সালিহা বেগম অবাক হয়ে বলেন, বাবা আঙ্কেল? এই বাবা আঙ্কেল কে? জিসানের মাঝে বলে, মা তোমাকে পরে আমি সব বুঝিয়ে বলছি। জিসান তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? কি লুকাচ্ছিস তুই? আসমা। হ্যাঁ ভাইজান। ঈশানের সাথে তুই খেলা কর গিয়ে। আচ্ছা। জিসান উচ্চস্বরে ডাকে। জিসান ঈশানের কাছে গিয়ে বসে ঈশানের মাথায় হাত বুলিয়ে বলে, ঈশান বাবা তুমি এখন ওই আন্টিটার সাথে খেলা করো গিয়ে, আমি একটু পরে আসছি তোমার কাছে। ঠিক আছে। ওরা চলে যেতেই সালিহা বেগম বলেন, জিসান তুই কি লুকাচ্ছিস আমাদের কাছ থেকে বলতো? আর ঈশার মা কে? ও কি সত্যি আমার নাতি? হ্যাঁ মা, ওই বংশের ছেলে, আমার রক্ত শরীরে বইছে। মা তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, সব কিছু তুমি বুঝে যাবে। জিসান এই এক বাক্যের কথাটা বলে উপরে চলে যায়, আর ওদিকে ঈশা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ঈশান তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? এখন তোকে আমি কোথায় খুঁজবো, কোথায়? বাবা মাকে কি জানাবো? না না, এমনি ওনারা অসুস্থ, যদি জানে ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আরও টেনশন করবে, তখন আরও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমি ঈশানকে কোথায় খুঁজবো? সারা অফিস খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও নেই ঈশান। তাহলে কি ভাইয়া ওকে কোথাও নিয়ে গেছে? কিন্তু তা কি করে হবে, উনি তো এখন নিজের অফিসে। হয়তো ঈশানকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো এতক্ষণে মুক্তিপণের জন্য কল দিত কেউ না কেউ। হঠাৎ করে ঈশার ফোনে একটা কল আসে। ঈশা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আউট নাম্বার থেকে ফোন। ঈশা তাড়াতাড়ি করে ফোনটা পিক করে বলে, হ্যালো কে বলছেন? হ্যালো মাম্মাম, আমি ঈশান। ঈশান তুমি কোথায় বাবা, কোথায় চলে গেছো মাম্মামকে না বলে? মাম্মাম আমি বাবা আঙ্কেলের বাসায় এসেছি। বাবা আঙ্কেল? বাবা আঙ্কেল কে ঈশান? আর তুমি কোথায় আছো এখন? মাম্মাম তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, কেমন? ঈশান, ঈশান আমার কথাটা শোনো। ফোনটা কেটে দিল। ঈশার ফোনে সাথে সাথে একটা মেসেজ আসে। ঈশা মেসেজটা চেক করে দেখে একটা ঠিকানা দেওয়া। ঈশা ঠিকানাটা ভালো করে চেক না করে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে বলে, ড্রাইভার তাড়াতাড়ি চলো। ম্যাডাম কোথায় যাব? এই যে এই ঠিকানাতে যেতে হবে।
ফোনে মেসেজটা ড্রাইভারকে দেখিয়ে বলে, ওকে ম্যাডাম। বাবা, আমার ঈশান্ত দেখি কত সুন্দর করে কথা বলতে পারে। দেখতে হবে না ছেলেটা কার। জিসান বাঁকা হেসে মনে মনে বলে, এবার দেখি মিসেস ঈশা চৌধুরী, তুই কি করে পালিয়ে যাস আমার কাছ থেকে। তোকে তো আমার খাঁচায় আমি এখন বন্দী করেই ছাড়ব। ঈশা তাড়াতাড়ি করে গেটের সামনে আসে। ঈশা বাড়িটার দিকে তাকিয়ে চমকে ওঠে। ঈশা বাড়িটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। 5 বছর পর ঈশা আবারও এই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ঈশান, ঈশান কি তাহলে ওনার সাথে এখানে এসেছে? না না, আমি ভেতরে যেতে পারবো না। ভেতরে গেলে যে আমাকে নিয়ে একটা ভেজাল শুরু হবে। রুহিয়াপু আমাকে দেখলে ওনার সাথে হয়তো ঝগড়া হবে। কিন্তু ভেতরে না গিয়েও তো উপায় নেই, ঈশানকে গিয়ে আনতে হবে। যে যাই বলুক, আমাকে আজ এই বাড়ির ভেতর যেতেই হবে, অন্তত ছেলেটার জন্য। দেয়ালের চারপাশে শুধু ঈশার ছবি। কোনো ছবিতে হাসি মুখে রয়েছে, কোনোটাতে ঠোঁট ফুলিয়ে রেখেছে, কোনোটাতে কাঁদো কাঁদো মুখ করে রেখেছে। আজ থেকে 5 বছর আগ পর্যন্ত জিসানের সাথে ঈশার যত মুহূর্ত কাটিয়েছে সেই সব ছবি দেয়ালে লাগানো। বেডের মাথার দেয়ালে আছে জিসানার ঈশার ছবি, যে ছবিটাতে ঈশা বসে আছে জিসানের কোলে। ঈশার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। জিসান ঈশার পেছনে এসে দাঁড়িয়ে একটা কাশি দেয়। ঈশা পিছন ফিরে তাকিয়ে বলে, এসবের মানে কি? কোন সবের? এই ঘরে আমার ছবি কেন? 5 বছর ধরে এই ঘরে ছবিগুলো আছে। আপনার স্ত্রী আপনাকে কিছু বলে নাই যে এই ছবিগুলো এই ঘরে কেন? জিসান বিস্মিত নয়নে ঈশার দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রী কেন কিছু বলবে? তার ছবিগুলো এখানে থাকে কেন? আপনার স্ত্রী রুহি কিছু বলে নাই আপনাকে? আমি তো রুহি আপুর বড় শত্রু, তাই রুহি আপু নিশ্চয়ই চাইবে না ওর ঘরে আমার ছবি। হোয়াট? রুহি আমার স্ত্রী মানে কি বলতে চাইছিস তুই? আমি যাওয়ার পর আপনি রুহি আপুকে বিয়ে করেন নাই মিস্টার চৌধুরী? বাহ, অসাধারণ! তুই আমাকে এতটা অবিশ্বাস করিস শিশু, এতটা অবিশ্বাস মানে? জিসান ঈশার বাহু ধরে বলে রাগি গলায়, আসলে তুই আমাকে কোনোদিন ভালোই বাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস আমাকে। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতি না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করেছি। কিন্তু না, তুই আমাকে কিচ্ছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা না হয় বাধা ছিল, কিন্তু তোর হাত পা তো বাধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এড়িয়ে চলতি। আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছি। একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস? আমার কি অবস্থা হতে পারে? যে লোকটা তোকে এত কাহিনী করে বিয়ে করলো, সেই লোকটা তোকে এভাবে ঠকাবে ভাবলি কি করে তুই? একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, তাহলে বুঝতি হয়তো কোনো কারণ ছিল যার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম আমি। কিন্তু তুই তো তুই জানিস, তোকে আমি এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি তার কোনো হিসেব নেই। কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে যায়। আর তুই তুই কী করে পারলি ঈশানের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান, একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আমার লাগছে হাতে, প্লিজ ছাড়ুন। জিসান দাঁতে দাঁত চেপে বলে, লাগার জন্যই তো ধরেছি। এই 5টা বছর তুই আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিস ঈশা, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেইনি। তোর জন্য আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, চোখ বন্ধ করেই তোর এই চেহারাটা ভেসে উঠত। তোর জন্য আমার মা কষ্ট পেয়েছে, তুই একবারও আমার মায়ের কথা ভাবলি না। এতটা স্বার্থপর তুই ঈশা, এতটা! আর তোর সাহস কী করে হলো আমার সন্তানের পরিচয় লুকিয়ে রাখার? আর এখন বলছিস আমি রুহিকে বিয়ে করেছি? ছি ঈশা ছি, যে এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমার ঈশুর মন মানসিকতা এতটা নীচ ছিল না। তুই আমার ঈশু হতে পারিস না, তুই বদলে গেছিস ঈশু, তুই বদলে গেছিস। তুই আর আমার আগের ঈশু নস। তুই এতটা স্বার্থপর ঈশা, শুধু নিজের কথা ভাবিস। তোর আশেপাশের লোকজন কে কী অবস্থায় থাকতে পারে সেটা তুই ভাবিস না, তুই শুধু নিজের কথা চিন্তা করিস, শুধু নিজের কথা। কথাটা বলে ঈশাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় জিসান। ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় জিসানের এসব কথা শুনে। ঈশার চোখ বেয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ে।
ঈশার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এটা ভেবে যে ওকে যে এতটা ভালোবাসলো ঈশা, কিনা তাকেই এতটা কষ্ট দিল। জিসানকে বিশ্বাস করা দরকার ছিল। যদি এই বিশ্বাসটা 5 বছর আগে করত তাহলে হয়তো জীবনটা রঙিন হতো, এত ফ্যাকাশে হতো না। ঈশার হাত পা অবশ হয়ে আসে, তারপরও নিজেকে সামলিয়ে বলে, আমি আসলে চুপ, একদম চুপ। তোর মুখে আমি একটা কথাও শুনতে চাইনি। তোর অনেক ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই ভুলটা আমি ক্ষমা করতে পারবো না। তুই আমাকে ছেড়ে চলে গেছিলি, তাই না? ঠিক আছে, এবার আমি তোকে ছেড়ে চলে যাব। তখন বুঝবি ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে কতটা কষ্ট হয়, সেটা তুই এখন টের পাবি। ঈশা ভয় পেয়ে যায় জিসানের এমন চেহারা দেখে। চোখ দুটো লাল হয়ে গেছে রাগে, কপালে রক্তটা ফুলে গেছে, হাত দুটো মুঠো বন্দি করে রেখেছে। ঈশার কিছু বলার সুযোগ না দিয়ে জিসান ঘর থেকে বেরিয়ে যায়। ঈশা ধপ করে মেঝেতে বসে পড়ে ঈশা চিৎকার করে কান্না করে দেয়। এটা আমি কী করে করতে পারলাম, কী করে? সত্যি আমি এতটা স্বার্থপর কী করে হলাম? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো তাকেই আমি কষ্ট দিলাম, তাকে আমি অবিশ্বাস করলাম। আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। ওই দিন পার্টির পরে কী হয়েছিল? রুহি আপু কেন ভাইয়াকে এসব করতে বাধ্য করেছিল? বাড়ির সবাই জিসানের ঘরে এসে দেখে ঈশা মেঝেতে বসে কান্না করছে। ভাবি, কী হয়েছে ভাইয়া, এভাবে বাড়ির বাহিরে চলে গেল কেন? ঈশা, কী হয়েছে? তোরা নিজেদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিস না কেন? আমার আর এই অশান্তি ভালো লাগছে না। 5টা বছর আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। যা ভাঙা গলায় বলে, মামুনি, আমি ওনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই রুহি। কালিয়া বেগম ঈশার কথা শুনে রেগে বলেন, চুপ কর, রুহি যাই করুক না কেন, তোর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস থাকতো, তাহলে তুই আমার ছেলেকে ছেড়ে যেতে পারতি না। ঈশা বসার থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখের পানি মুছে বলে, মামুনি, আমি জানি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি এবার সব ঠিক করে দেব, তোমাকে কথা দিলাম। আমার ছেলের যদি কিছু হয় ঈশা, তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করব না এবার। না মামুনি, ওনার কিছু হতে দিব না আমি। সালিয়া বেগমকে কথাটা বলে জিসার দিকে ফিরে বলে, জিসা, আমি সব কিছু জানতে চাই, ওই দিন রাতে পার্টির পর কি হয়েছিল? ভাবি প্লিজ, তুমি শান্ত হও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। না জিসা, আমি শান্ত হতে পারবো না, আমাকে সব কিছু জানতে হবে, তুমি আমাকে প্লিজ বলো। মা, তুমি প্লিজ রিমি আর ঈশানের কাছে যাও, আমি ভাবির কাছে আছি। রিহি? রিহি কে? আমার আর সাইদের সন্তান ভাবি। তার মানে ওই দিন জিসার ডেলিভারি হয়েছিল আর আমি কি না? ঈশা মনে মনে জিসাকে বলে, জিসা প্লিজ বলো আমাকে কি হয়েছিল ওই দিন। তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে, ভাইয়া তোমাকে খুঁজতে থাকে, কিন্তু তোমাকে কোথাও পায়নি পার্টিতে। তাই তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে, ভাইয়া তোমাকে খুঁজতে থাকে, কিন্তু তোমাকে কোথাও পায়নি পার্টিতে। তাই তুমি ঘরে যাই ভাইয়া তোমাকে খুঁজতে। ঘরে গিয়ে ভাইয়া একটা চিঠি দেখতে পায়, চিঠিটা পড়ে জানতে পারে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো। ভাইয়া তোমার নাম ধরে জোরে একটা চিৎকার করে। আমরা সবাই ভাইয়ার এমন চিৎকার শুনে ভাইয়ার কাছে যাই, আমাদের সাথে ওই রুহিও যায়। ঘরে গিয়ে দেখি ভাইয়া হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে, বাম হাতে চিঠিটা নিয়ে। আমরা কেউ সাহস পাচ্ছিলাম না ভাইয়ার কাছে যাওয়ার, কিন্তু ওই বজ্জাত রুহি ভাইয়ার কাছে গিয়ে বলে, যা কি হলো, তুমি এভাবে বসে আছো কেন, নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর ওই 3rd ক্লাস মেয়েটা চলে গেছে তো, কি হয়েছে? আমি আছি তো, আমি তোমাকে ওর থেকেও দ্বিগুণ ভালোবাসবো, তখন তুমি ওকে ভুলে যাবে একদম। রুহির কথাটা বলতে দেরি হলো, কিন্তু জিসান রুহিকে থাপ্পড় মারতে দেরি হলো না। তোমার সাহস কি করে হলো আমার ইস্যুকে 3rd ক্লাস বলা? জিসান, তুমি আমাকে মারলে? গালে হাত দিয়ে বলে, হ্যাঁ মারলাম, কি ভেবেছিলে তুমি আমি চুপ করে সব সহ্য করে নেব? কিন্তু আর না, অনেক করেছি সহ্য, এবার তোমার পালা, কি করে তোমাকে শুধরাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু তার আগে আমাকে ঈশুকে খুঁজে বের করতে হবে, না জানি ও কোথায় চলে গেছে।
জিসান কথাটা বলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান সারা শহর ঈশাকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায়নি। জিসান রাত দুটোর দিকে বাড়িতে ফিরে। জিসানকে দেখে সালিহা বেগম বলেন, জিসান ঈশা কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না। এর মাঝে রুহি জিসানের সামনে এসে রাগী গলায় বলে, জিসান তোমার সাহস কি করে হলো আমাকে অপমান করার? সবার সামনে দিয়ে তুমি পার্টি থেকে চলে গেছো, বুঝতে পারছো তুমি কতটা ফেসলস হয়েছে? চুপ, একদম চুপ। আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমার ইস্যু আমাকে ভুল বুঝে চলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। জিসান তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। কি করবে তুমি? সব ফাঁস করে দিবে? আরে তুমি কি ফাঁস করবে? আগে তো তুমি নিজেকে বাঁচাও, তারপর না হয় সব ফাঁস করার কথা বলো। আর কি ফাঁস করবে তুমি? ওই ছবিগুলো ওকে ফাঁস করে দাও। জিসান এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কি দেখেছো তুমি? জিসান তুমি তোমার কথা রাখোনি। তুমি বলেছিলে আমাদের বিয়ের কথা সবার সামনে আজকে বলবে, কিন্তু তুমি ওই থার্ড ক্লাস মেয়েটাকে খুঁজতে চলে গেছো। বুঝতে পারছো তোমার এই ভুলের মাশুল তোমাকে কিভাবে গুনতে হবে? জিসান বিদ্রুপের স্বরে বলে, বিয়ে তোমার মতো মেয়েকে এই জিসান চৌধুরী বিয়ে করবে কি করে ভাবলি? আর তুমি যে ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছিলে সেই ছবিগুলো এখন আমার কাছে। কি? রুহি তাড়াতাড়ি করে নিজের ফোন চেক করে দেখে জিসানের কলার ধরে বলে, না এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার সাথে প্রতারণা করেছো জিসান। প্রতারণা? হ্যাঁ আমি প্রতারণা করেছি, আর সেটা তোমার কাছ থেকেই শিখেছি রুহি। রুহির হাত কলার থেকে ছাড়িয়ে বলে, না না আমি কিছুতেই হারতে পারি না, এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব রুহি। তুমি কি ভেবেছিলে সব কিছু তোমার হাতে? না কিছুই তোমার হাতে ছিল না, আমি জাস্ট তোমার সাথে অভিনয় করেছিলাম সব কিছু জানার জন্য, আর আমি সেটাতে সফলও হয়েছি। সালিহা বেগম চিৎকার করে বলেন, এসব কি হচ্ছে জিসান? সব খুলে বলছি মা তোমাকে, এবার সবাইকে এটা জানতেই হবে, আরও বেশি দেরি হওয়ার আগেই। ওই দিন সকালে উঠে দেখি আমার ফোনে একটা মেসেজ আসে, আর সাথে একটা ছবিও ছিল যেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। মিস্টার জিসান চৌধুরী, তুমি যদি নিজের বউকে অসম্মানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে এই ঠিকানাতে ধারাতাড়ি চলে আসো, আর না হলে যে ছবিটা দিয়ে সেটা ভাইরাল করে দেব। তখন আপনার স্ত্রী হয়তো ফেমাস হয়ে যাবে, আপনার স্ত্রী যখন রাস্তায় বের হবে তখন মানুষজন অনেক কিছু বলবে, তখন হয়তো কথাগুলো শুনতে আপনার একদমই সহ্য হবে না। জিসান মেসেজটা দেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে একটা হোটেলে আসে। জিসান হোটেলে ঢুকে দোতলার একটা ঘরে ঢুকতেই বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী, আপনারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কে তুমি? এসব করার মানে কি? জিসান মানুষটার মুখ দেখতে পায়নি উল্টো দিকে ঘুরে বসে থাকার কারণে, কিন্তু যখনই মানুষটা জিসানের দিকে ফিরে থাকায় মানুষটাকে দেখে জিসান ভীষণ অবাক হয়। রাহুল তুই এখানে? হ্যাঁ আমি। কি ভেবেছিলি তুই আমাকে জেলে আটকে রাখবি? আসলে আমি তোর মতো এত বোকা না বুঝলি, আমি যদি তোর জায়গাতে থাকতাম তাহলে সেখানে আমি আমার দুশমনকে মেরে ফেলতাম, কিন্তু তুই এসব না করে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে ভীষণ বড় ভুল করে ফেলেছিস। তুই কিন্তু জানতি যে আমি পুলিশের কাছ থেকে সারা পাবই, তাও তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলি। যাক গিয়ে ওসব কথা বাদ দিলাম, আসল কথায় আসি আমরা। আসল কথা? কিসের আসল কথা? আরে অস্থির হোস না তুই, আগে তো দেখ আমার সাথে কে আছে। রুহি রুহি দেখো তোমার আশিক চলে এসেছে। রুহি অন্য ঘর থেকে বের হয়ে আসে। জিসান অবাক হয় রাহুল আর রুহিকে একসাথে দেখে। রাহুল বাঁকা হেসে বলে, ভীষণ অবাক হচ্ছিস তাই না আমাদের দুজনকে একসাথে দেখে? অবাক হওয়ারই কথা। আসলে কি বলতো, রোহিত চায় তোকে আর আমি চাই ঈশাকে, তাই আমরা দুজন মিলে একটা গেম সাজিয়েছি তোর জন্য। গেমটা পছন্দ হয়নি তোর? জিসান ভ্রু কুচকে বলে, গেম? কিসের গেম? আরে জান এত হাইপার হয়েও না, আসলে তোমার আদরের বউয়ের কিছু ছবি আছে আমাদের কাছে, যেটাতে দেখা যাচ্ছে ও রাহুলের সাথে আষ্টে পৃষ্ঠে আছে। তোমাকেও তো একটা ছবি পাঠিয়েছি তাই না? তুমি তো নিশ্চয় দেখেছো ছবিটা। এসব ছবি আমাদের কাছে আরও অনেক আছে জান। রুহির কথা শুনে জিসান দাঁতের চোয়াল শক্ত করে বলে। জিসান শান্ত গলায় বলে, রুহি আমার ইস্যুর নামে আর একটা বাজে কথা বলবে, তার ফল কিন্তু ভালো হবে না। এখন তো আমরা বাজে কথা বলছি,
তারপর যখন চারিপাশের লোকজন বাজে কথা বলবে তখন কি তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে? কি করতে হবে আমাকে? রাহুল টেবিলে টোকা দিয়ে বলে, এই তো প্লাস পয়েন্ট এসেছিস। রুহি পায়ের উপরে পা তুলে বলে, তোমাকে ঈশাকে কষ্ট দিতে হবে আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আর আমার আর তোমার বিয়ের কথা বলতে হবে পার্টি রেখে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমার ঈশার যেন কোনো ক্ষতি না হয়।